আজকের ভিডিওতে আমরা অক্ষমতা অক্ষমতাজনিত কল্যাণ ভাতা সরকারি কর্মচারী শারীরিক বা মানসিকভাবে অক্ষম হলে কি কি সুবিধা পান সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক আবেদনের শর্তাবলী সম্পর্কে শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে চাকরি হতে অবসারিত হইলে এবং অবসর গ্রহণ করিলে অথবা চাকরি অবস্থায় মৃত্যুবরণ করিলে অথবা উক্ত কর্মচারী অবসর প্রাপ্তি দশ বছর অতিক্রান্ত হইবার পূর্বে মৃত্যুবরণ করিলে তিনি বা তাহার পরিবার বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত হারে পনেরো বছর অথবা উক্ত কর্মচারী যদি জীবিত থাকিতেন হারে পনেরো বছর পর্যন্ত অথবা উক্ত কর্মচারী যদি জীবিত থাকিতে তাহা হইলে তাহার অবসর প্রাপ্তির তারিখ হইতে পরবর্তী দশ বছর পর্যন্ত যাহা পূর্বে হয় কল্যাণ তহবিল হতে বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত হারে অনুদান প্রাপ্ত হইবেন তবে সত্য থাকে যে কোন কর্মচারী এই ধারার অধীন কল্যাণ তহবিলের অনুদান গ্রহণের পর মৃত্যুবরণ করেন তাহা হইলে উক্ত পনেরো বছর সময় তাহার প্রথম অনুদান গ্রহণের তারিখ হইতে গণনা করা হইবে এখন জেনে নেওয়া যাক কোন কোন সুবিধাগুলো পেয়ে থাকে একজন কর্মচারী মাসিক কল্যাণ ভাতা দুই হাজার টাকা করে সাধারণ চিকিৎসা অনুদান সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা মাসিক কল্যাণ ভাতা দুই হাজার টাকা যে পেয়ে থাকে সেটা সাধারণত মৃত্যু হলে তার পরিবার পেয়ে থাকে সাধারণ চিকিৎসা অনুদান এই অনুদানটি পেয়ে থাকে সাধারণত অর্থাৎ অবস্থায় কেউ যদি অসুস্থ হয় তার জন্য এবং এই অনুদানটি ওয়েবসাইট থেকে বিভিন্ন রকম নিয়ম অনুসরণ করে পাওয়া যায় দাপন বা অন্ত্র বাবদ সহায়তা দশ হাজার টাকা পেয়ে থাকে এটি কর্মচারীর মৃত্যু হলে তার পরিবার পেয়ে থাকে যৌথ বিমার এককালীন অনুদান দুই লক্ষ টাকা এটিও তার পরিবার পেয়ে থাকে কর্মচারীর মৃত্যু বা অবর্তমানে জটিল এবং দুরারোগ্য ব্যাধির চিকিৎসা অনুদান দুই লক্ষ টাকা পেয়ে থাকে এবং জটিল এবং দুরারোগ্য ব্যাধির কিছু নির্দিষ্ট রোগ আছে সেগুলো ডাক্তারের সুপারিশের পরিপ্রেক্ষিতে দুই লক্ষ টাকা অনুদান পেয়ে থাকে এ বিষয়ে আমার অন্য ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন এই হচ্ছে অক্ষমতাজনিত বা মৃত্যুবরণ করলে কর্মচারীর পরিবার বা কর্মচারী নিজেই এই সুবিধাগুলো পেয়ে থাকেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ